হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা মাছের দৃষ্টি বা ফিশাই নিয়ে আলোচনা করব। ফিশাই দেখবে ক্যামেরার বর্তমান যে স্মার্টফোনগুলো আছে না, সেগুলোতে একটা ফিচার দেওয়া থাকে ফিশাই। সেটাতে কী হয়, বাইরের জগৎটাকে একটা ছোট্ট এলাকার মধ্যে পুরো পিকচারে মানে ছবিতে দেখা যায়। তো সেই ঘটনাটাকে আমরা কী বলি, ফিশাই। এই নামটা এলো কোত্থেকে, মাছের দৃষ্টি, তাই তো? কারণ এটা মাছের থেকে এসেছে। মাছ জলের ভিতরে থেকে যখন বাইরের জগৎটাকে দেখে, তখন ঠিক ওই রকম পুরো জগৎটাকে একটা সংকুচিত এলাকায় দেখে, ঠিক আছে? ওই দৃষ্টিটাকে আমরা কী বলছি, ফিশাই। দেখো, আমরা যখন বাতাসে আছি, তখন আমরা যখন দেখছি, তখন আমাদের দৃষ্টি মোটামুটি এইভাবে এইদিকের ইনফিনিটি পর্যন্ত, এইদিকের ইনফিনিটি পর্যন্ত আমরা দেখতে পারবো। কারণ আমাদের চোখ, যদি আমরা ধরে নিচ্ছি আইডিয়াল কেসে চোখ ভেতরের দিকে নেই, বাইরের দিকে একদম প্লেন বরাবর আছে, তাহলে আমাদের চোখের ক্যাপাসিটি আছে এইদিকে ইনফিনিটি থেকে এইদিকের ইনফিনিটি পর্যন্ত দেখতে পাওয়া, বা এক কথায় এই যে কোণটা, এই কোণ বরাবর পুরোপুরি দেখতে পাওয়া। এটা কত? 180 ডিগ্রি কোণ। কিন্তু মাছ পুরো জগৎটাকে জলের ভিতর থেকে এই 180 ডিগ্রি কোণে দেখতে পায় না, তারা একটা ছোট্ট এলাকার মধ্যে দেখতে পায়, পুরো একটা শঙ্কুর মতো এলাকায়। যদি চোখে এসে পড়ে তাহলে এখান থেকে এও ধরতে গেলে এটা একটা শঙ্কু। তো এই শঙ্কুর দৃষ্টিটাকে আমরা কী বলি, ফিশাই দৃষ্টি। এটা কেন হয় চলো আমরা একটু ছবি দিয়ে বোঝাই, তাহলে বুঝতে পারবে তোমরা। এটা পুকুর, ধরো পুকুরে এখানে একটা কিছু ভাসছে, একটা পাতা বা একটা ধরে নিয়ে একটা পয়েন্ট আমি এখানে কল্পনা করলাম। তো এই পয়েন্ট থেকে যখন আলো যাচ্ছে, তখন আলো যদি তল বরাবর যায়, দিয়ে এখানে ধরো প্রতিষ্ঠিত হলো, এখানে আমি অভিলম্ব টানলাম, তাহলে প্রতিষ্ঠিত হওয়ার পর এই দিক দিয়ে বেরিয়ে এলো, দিয়ে এখানে মাছের চোখে পড়ল, ঠিক আছে? তাহলে দেখো এই আপাতন কোণের মানটা কত হলো, 90 ডিগ্রি। আর এই প্রতিসরণ কোণের মানটা কত আমি বললাম, আর। এবার তোমাদেরকে একটা কথা বলি, উপরেটা কি বাতাস আর নিচেটা কি জল, মানে এটা কি ঘনমাধ্যম আর এটা কি লঘু মাধ্যম? যদি চোখের বদলে এখানে একটা আমি লাইট জ্বালতাম, হয়তো লেজার লাইট, তাহলে সেই লাইটটা কী হতো, এইদিকে না এসে এই দিক বরাবর যেত, এবং এই দিক বরাবর যাওয়ার পরে ঠিক এই দিক বরাবরই আসতো। কারণ আলো যে পথে যায় সেই পথে আবার রিটার্ন আসতে পারে। তাহলে এই সিচুয়েশানটা যদি হয়, তাহলে দেখবে আগের লেকচারে আমি পড়িয়েছিলাম যে সংকট কোণ। সংকট কোণ কাকে বলে, যখন যে আপতন কোণে ঘনমাধ্যম থেকে আলো প্রতিষ্ঠিত হওয়ার সময় আপতিত হলে প্রতিসরণ কোণের মান কত হয়, 90 ডিগ্রি। তাহলে সেই কোণটাকে কী বলবো, সংকট কোণ। তাহলে যেটাকে আর বলে ডিনোট করেছি সেটা আর কিছুই না, সেটা কি সংকট কোণ থিটাসি। বোঝা গেল? কিন্তু এইখানে আমি লাইট দিচ্ছি না, এখানে আমি লাইট অ্যাকসেপ্ট করছি। যে আলো তল বরাবর ঘেঁষে আসছে সে আলো এইভাবে এলো, দিয়ে মাছের চোখে এভাবে এসে পড়লো। তাহলে যে আপাতন কোণে মাছের চোখে আপাতিত হলো, এই কোণটা প্রতিসরণ কোণের মান কত হলো, থিটা সি। স্নেলের সূত্র অনুযায়ী আমরা কি পাই, যে বাতাসের প্রতিসরণ কত, 1, আর জলের প্রতিসরণ এটাকে বললে মিউ, ঠিক আছে? তাহলে মিউ 1 সাইন আই 1 সমান কী হবে, মিউ 2 সাইন আই 2। স্নেলের প্রতিসরণের যে সূত্র, সাধারণ সূত্র। তাহলে এখানে মিউ 1 মানে কত, 1 সাইন, আই 1 মানে কত, 90 ডিগ্রি, মিউ 2 মানে কত, মিউ কারণ জল, আর আই 2 মানে কত, থিটাসি, তাহলে সাইন থিটাসি। তাহলে এখান থেকে তোমরা পেলে যে সলভ করবে, তাহলে পেয়ে যাবে থিটাসি, অলরেডি তোমরা জানো এটা হবে সাইন ইনভার্স 1 বাই মিউ। তাহলে এই কোণে মাছের চোখে এসে পড়লো। তাহলে এই যে অবজেক্টটা, ও কি এখানে দেখতে পাবে, ও এখানে দেখতে পাবে না, কারণ ওর চোখ এখানে লাগিয়েছে, ফলে এর দৃষ্টি ক্ষেত্র কী হবে, এইদিকে এক্সটেন্ডেড হবে। মানে আমি এখানে ছবিতে দেখাচ্ছি, তাহলে যে অবজেক্টটা আছে এখানে, তার আলো গিয়ে পড়লো মাছের চোখে এখানে, অথচ সে কিন্তু বেঁকে দেখতে পাবে না, সে দেখতে পাবে প্রতিসরণের নিয়ম অনুযায়ী, যদি ইমেজ কোথায় হচ্ছে সেটা যদি আমরা গঠন করি, তাহলে হয়তো এরকম জায়গায় কোথাও ওপরে থাকতে দেখতে পাবে। তাহলে দেখো এই দিকের পুরো ওয়ালটা ও এ লাইন বরাবর দেখতে পাচ্ছে। ঠিক একইভাবে ওর চোখে যদি আমি এটা একটা অভিলম্ব টানি বরাবর, এটা আমরা পেয়েছি কত, থিটা সি। তাহলে এই কোণটা কত হবে, এটা অভিলম্ব, এটা অভিলম্ব, তার মানে এটাও থিটা সি, একান্তর কোণ। ঠিক একইভাবে এই দিকের ওয়ালটাকে ও কত কোণে দেখতে পাবে, এদিকের ওয়ালটাও আর একটা থিটা সি কোণে দেখতে পাবে, মানে এদিকের কোনো যদি অবজেক্ট থাকে তাহলে সে আলো এইভাবে ওর চোখে পড়বে। তাহলে পুরো ওয়ালটাকে ও কোথায় দেখতে পাচ্ছে, পুরো ওয়ালটাকে এটা ওই শঙ্কুর মধ্যে দেখতে পাচ্ছে। এই শঙ্কুটাই হলো ফিশাই, মানে এইটার মধ্যে ওর পুরো ওয়ালটা
বাইরের ওয়ালটা, মানে জলের ভেতরে নয়, জলের ভেতরটা অবশ্যই দেখতে পাচ্ছে ক্লিয়ারলি, কিন্তু জলের বাইরের ওয়ালটা শুধুমাত্র এইটুকু এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকছে। ঠিক আছে, বোঝা গেল? তো এই যে শঙ্কুটা তৈরি হয়েছে তার শীর্ষকোণ কত? 2θc। তার অর্ধ শীর্ষকোণ কত? θc। তাহলে আমরা লিখব মাছের দৃষ্টির দৃষ্টিতে জলের ভেতর থেকে বাইরের জগৎ টু θc, যেটা এখানে ভ্যালুটা দেওয়া আছে, শীর্ষকোণের শঙ্কু দ্বারা সীমাবদ্ধ থাকে। ঠিক আছে, তাহলে মাছের ক্ষেত্রে দৃষ্টিটা কীরকম হয়েছে সেটা আমরা বুঝলাম, এই শঙ্কু যার অ্যাঙ্গেল কত হলো 2θc। চলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনীতে এর আগের লেকচারে আমরা আলোচনা করেছি, তার দু একটা দৃষ্টান্ত নিয়ে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। অলরেডি তোমরা ক্লাস 10 বা 9 বা 8 হয়তো তোমরা একটু অটো পড়ে এসেছো, তো একবার রিক্যাপ হয়ে যাক। আলো প্রতিফলন পড়ছি, প্রতিসরণ পড়েছি, তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কেন একবার আমরা ডিসকাস করব না বলতে পারো? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা প্রাকৃতিক দৃষ্টান্তের উদাহরণ, হ্যাঁ ঠিক বলেছো, মরীচিকা। বাসে যাওয়ার সময় যদি রাস্তায় দূরে মরীচিকা সবসময় যে মরুভূমিতে দেখা যায় তা নয়, বাসেও দেখতে পাই। আমি যেটা বলছি, দেখো বাসে আমরা গরমের সময় যদি ট্রাভেল করি তো দূরে যদি রাস্তা একটু নিচু থাকে তো দেখবে রাস্তায় মনে হয় জল জড়ো হয়ে আছে, আসলে এখানে জল থাকে, কাছে গেলে দেখবে যে নাই, ওই মরীচিকাটা আবার সামনের দিকে এগিয়ে গেল। তো যে জল জমে আছে ওইটাকে আমরা কী বলি? মরীচিকা। ঠিক আছে, তৃষ্ণার্থ কেউ যখন মরুভূমিতে থাকে এবং মরুভূমিতে দূরে উঁচু জায়গা থেকে দূরে একটু গর্ততে মনে হয় জল টল জমে আছে, বা গাছপালা থাকলে তার প্রতিবিম্ব কাঁপে, মানে ওখানে নিঃসন্দেহে জল আছে, এই চিন্তাধারা সৃষ্টি হয়, তারপরে তৃষ্ণার্থ ব্যক্তি ওদিকে ছুটে চলে যায়, তার শরীর ক্লান্ত হয়ে পড়ে এবং সে হয়তো মারাও যেতে পারে। তো এই যে মনের ভ্রম, মনের ভ্রম নয়, এটা কিন্তু সত্যি দৃষ্টিভ্রম, মনের ভ্রম বলাটা ভুল হবে, চোখে কিন্তু সে সত্যিই দেখছে জল, চোখে তুমিও যদি স্বাভাবিকভাবে পুরো পেট পুরে জল খাওয়া অবস্থায় থাকে তা সত্ত্বেও তুমি ওখানে মরীচিকাটা দেখতে পাবে। ঠিক আছে, তাহলে মরীচিকা হচ্ছে আলোর খেলা। চলো এটা আমরা একটু এক্সপ্লোর করি। ধরো তুমি একটা উঁচু জায়গাতে আছো আর নিচে দূরে কোথাও একটা গাছ আছে মরুভূমি, মানে কি সূর্যের তীব্র আলো মাটিকে গরম করেছে, সূর্যের তীব্র আলো মাটি গরম করে মাটির সংলগ্ন যে বাতাসের স্তর সেটা সব থেকে বেশি উত্তপ্ত হবে। ওইরকম দু একটা স্তর আমি তোমাদেরকে দেখাচ্ছি, ধরো এটা একটা স্তর, এটা আর একটা স্তর, তারপর এটা আর একটা স্তর, এরকম বেশ কতগুলো স্তর থেকে আমি দুটো স্তর দিয়ে ক্যালকুলেশনের সুবিধার জন্য তোমাদেরকে বোঝাচ্ছি। তো হিসেব মতো এটা সব থেকে গরম, তাহলে এই মাধ্যমটা কী হবে? লঘু। ঠিক আছে, এটা সব থেকে লঘু, তাই আমি লঘুতর বললাম। ঠিক আছে, আর এটাকে কী বলবো? লঘু। আর এটাকে ঘন, মানে এর তুলনায়। তাহলে এর হিসেবে এটা ঘন মাধ্যম, এর হিসেবে এটা ঘন মাধ্যম, এর হিসেবে এটা লঘু মাধ্যম, এর হিসেবে এটা লঘু মাধ্যম, বোঝা গেল? ঠিক আছে, তাহলে একটা আলো ধরো এখান থেকে আপাতিত হলো, তাহলে সেক্ষেত্রে আলো আমি একটু ভালোভাবে এঁকে দেখাচ্ছি, ধরো এই আলোটা, এইখান থেকে আলো একটা এখানে আপাতিত হলো, তাহলে উপরেটা ঘন মাধ্যম আর নিচেটা কি? লঘু মাধ্যম। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো গেলে আলো অভিলম্ব থেকে দূরে সরে যায়, তার ফলে এই আলোটা যাচ্ছিল এইদিকে, আলোটা বেঁকে এইদিকে গেল। এবার এখানে যখন এসে পড়ল তখন সেটা যদি সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয় তাহলে কী ঘটবে? এটা তুলনামূলক ঘন, এটা তুলনামূলক লঘু, তাহলে ঘন থেকে লঘুতে সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত আলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলিত হয়, এটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলিত হবে, দিয়ে এইভাবে চলে যাবে, দিয়ে এটা কি লঘু মাধ্যম, এটা কি ঘন মাধ্যম, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাওয়া আলো অভিলম্বের দিকে বেঁকে যায়, তার ফলে যে আলোটা যাচ্ছিল এই দিকে সে আলো হয়তো একটু বেঁকে যাবে, দিয়ে এখানে তুমি দাঁড়িয়ে আছো, দিয়ে তোমার চোখে পড়ছে সে আলো, তাহলে তুমি কি ভাববে? যেন গাছের একটা প্রতিবিম্ব, তুমি গাছটার একটা প্রতিবিম্ব এই মেঝেতে কোনো এক জায়গাতে তুমি দেখতে পাবে। ঠিক আছে, এবার দেখো এটা তো বাতাস, এটা তো কাঁচ নয় বা কোনো নির্দিষ্ট সলিড মাধ্যম নয় যে একদম স্তরটা এখানেই থাকবে বা এখানে থাকবে তা নির্দিষ্ট নয়, স্তরগুলো একটু কাঁপতে থাকে কারণ বাতাসের একটু পরিচালন স্রোত চলতে থাকে,
ঠিক আছে? তার ফলে তুমি এই যে প্রতিবিম্বটা দেখছো সেটা আয়নায় দেখা প্রতিবিম্বের মতো হবে না, অনেকটা জলে দেখা প্রতিবিম্বের মতো, যেটা কাঁপে। তুমি ভুল করবে, জানো এখানে জল আছে। এইটাকে আমরা কী বলি? মরিচিকা। এই মরিচিকাটা কি মরু এলাকায়, মানে গরম এলাকায়। আর এক ধরনের মরিচিকা দেখা যায় মেরু এলাকায়, মানে কি শীত প্রধান দেশে। চলো সেটা নিয়ে একটু এক্সপ্লোর করি। দেখো মেরু এলাকায় মরিচিকা আর মরু এলাকার মরিচিকার মধ্যে কিন্তু একটা বেসিক পার্থক্য আছে, সেটা আমি আঁকলেই বুঝতে পেরে যাবে। মেন পার্থক্য তো টেম্পারেচার, তাই না? পুরো উল্টো। মেরু এলাকায় যে টেম্পারেচার সেটা অত্যন্ত লো, তার ফলে মেঝের যদি ধরো আমি মেরু এলাকায় আর্কটিক মহাসাগরেরই কথা বলছি, যেখানে খুব ঠান্ডা, সেই সমস্ত এলাকায় একটা জাহাজ যাচ্ছে, তো দুটো জাহাজ পরপর যাচ্ছে ধরো, তো এটা জল, তো জলের ওপরে যে বাতাসের স্তরগুলো রয়েছে তাদের মধ্যে এটা একটা স্তর, এটা জল, এটা বাতাস ওপরেরটা, তো এই বাতাস আর এখানে একটা জাহাজ রয়েছে, ঠিক আছে? তুমি এই দূরে আর একটা জাহাজ থেকে তুমি তাকে দেখবার চেষ্টা করছো, তো জল তো ঠান্ডা খুবই, তাহলে এটা সবচেয়ে ঘন মাধ্যম হবে, তারপরে তুলনামূলক এটা কী হবে? লঘু মাধ্যম হবে, তারপরে আরও কম লঘু মাধ্যম, এভাবে চলতে থাকবে। তা আমি আর কতগুলো মাধ্যম আর দেখালাম না, দুটো মাধ্যম দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে ধরো এই জাহাজ থেকে একটা আলো যাচ্ছে, এই জাহাজ ঘনমাধ্যমটা আমি আর একটু এটাকে ঘনমাধ্যম বললাম, ঠিক আছে? এটা হলো ঘনমাধ্যম আর এটা হলো লঘু মাধ্যম, মানে জাহাজটা আমি একটু বেশ বড় এঁকে ফেলেছিলাম, তো পুরো জাহাজটাকে একটা ঘনমাধ্যমের মধ্যে ধরলাম যাতে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়। তো একটা আলো ধরো জাহাজ থেকে বেরুচ্ছে, তো আমি এখানে একটা স্তরে দেখাচ্ছি, এটা বেশ কতগুলো স্তরে প্রতিসরণের পরেও হতে পারে। তো ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আপতিত হওয়ার পর যদি আলো ও মানে সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয়, তাহলে কি অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলিত হবে, তার ফলে এই আলোটা যদি সংকট কোণের থেকে বেশি কোণে আপাতিত হয় তাহলে এইভাবে এসে পড়বে। এখানে যদি কেউ দাঁড়িয়ে দেখে সেই আলো জাহাজের প্রতিবিম্বটাকে কোথায় দেখবে? উপরে দেখবে, এবং জাহাজটাকে পুরো উল্টান অবস্থায় দেখবে। তার ফলে এই ব্যক্তির কি মনে হবে? আগে একটা কুসংস্কারও তৈরি হতো, যেন কিছুটা দূর যাওয়ার পরে ওখানে জগৎটা উল্টে গেছে, মানে সব কিছু যেটা নিচে ছিল ওখানে সব কিছু উপরে হয়ে গেছে। কিন্তু এটা পুরো দৃষ্টিভ্রম, আমরা অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলন দিয়ে এটাকে সম্পূর্ণরূপে এক্সপ্লেন করতে পারছি। এর আগে মানুষের তো অনেক কনসেপ্ট ছিল যে পৃথিবী হলো সমতল, একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে পৃথিবী শেষ হয়ে যায়, তো সেই সব ভুল ধারণাগুলো আমাদের আশা করি এতদিনের ক্লিয়ার হয়ে গেছে। তা সত্ত্বেও মাঝে মাঝে কি বেশ কিছু ভুল ধারণা চলতে দেখা যায়। তো যাই হোক, এটা একটা দৃষ্টিভ্রম, মানে যা দেখি তা সবসময় ঠিক হয় না, ঠিক আছে? বেশ, এবারে অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলনের তো দৃষ্টিভ্রম নিয়ে আলোচনা করলাম, তো এর সুবিধা নিয়ে কিছু আলোচনা করা যাক। সুবিধা একটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বড় সুবিধা হলো আলোকবাহী তন্ত্র। মানে আমরা যখন কোনো সিগন্যালকে দূরে পাঠাই, তখন সেই সিগন্যাল কী হয়, বাতাসে মিডিয়ামে যেখানে যাক তার মধ্যে লস হয়, প্রতিসরণ হতে হতে মাঝে মধ্যে বিচ্ছুরণ হয়, শোষণ হয়, এর ফলে লস হয়। অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলনের একটা বিশেষত্ব হলো যে এটা যখন পুনঃপ্রতিফলিত হচ্ছে তখন কোনোভাবেই দ্বিতীয় বিভেদ তলের মধ্যে দিয়ে যেতেই পারবে না, তার ফলে বিভেদ তলের মধ্যে দিয়ে যাবে না মানে শোষণ হবে না, পুরোটাই রিটার্ন ব্যাক হবে প্রথম মাধ্যমে, ঠিক আছে? তাহলে শোষণের পরিমাণ কী হবে? প্রায় শূন্য হবে। এটাই বেনিফিট এই আলোকবাহী তন্তুতে এটাকে কাজে লাগানো হয়। আলোকবাহী তন্তুটা দেখতে কীরকম সেটাকে বলি। একটা ঘন মাধ্যম থাকে যার প্রতিসরণক ধরো আমি বলে নিলাম μ1, ঠিক আছে? এর বাইরে এটাকে প্রোটেক্ট করার জন্য এই যে মাধ্যমটা আমি বললাম এটাকে বলা হয় কোর, এটাকে প্রোটেক্ট করার জন্য কোর বা মজ্জা বলা হয়। এর বাইরে আর একটা স্তর দেওয়া থাকে, এটাও কিন্তু স্বচ্ছ মাধ্যম, দুটো মাধ্যমই স্বচ্ছ, এটাও μ1 যে কোর সেটাও কিন্তু স্বচ্ছ মাধ্যম, বাইরে যে আস্তরণটা দেওয়া থাকে সেটাও কিন্তু স্বচ্ছ মাধ্যম, ঠিক আছে? তার প্রতিসরণক হলো কি μ2, আর বাইরে যে মিডিয়ামটা আছে বাতাস বা হয়তো অন্য কোনো জল টলও যদি থেকে থাকে তাহলে তার প্রতিসরণকটাকে আমরা কী বললাম μ0। তাহলে এখানে যে প্রতিসরণকের ক্রমগুলো হবে সেই ক্রমটা হলো μ1 গ্রেটার দ্যান μ2 গ্রেটার দ্যান μ0। বেশ, তো এই প্রতিসরণকের ক্রমে ধরো এখানে সব কিছু সেট করা আছে, তাহলে সেক্ষেত্রে একটা আলো যদি এখানে এমনভাবে আপতিত হয় যাতে করে এই তলে যখন পড়ল তখন সেটা সংকট কোণের থেকে
বেশি কোণে আপতিত হলো, তাহলে সে কি হবে? এ দুটো তো লম্ব পুরোপুরি, তাহলে এখানে আপতন কোণ সমান প্রতিফলন কোণ হিসেবে এদিকে রিটার্ন যাবে। দিয়ে যখন এই তলে আপতিত হবে তখনও সে কি হবে, যেহেতু এটা কোএক্সিয়াল মানে এই দুটো তল কি পরস্পর সমান্তরাল, তাহলে এখানে যে কোণে আপতিত হয়েছিল এখানেও সেই কোণে আপতিত হবে, এবং একই কোণে আপতনের ফলে এখানে অভ্যন্তরীণ কোণের প্রতিফলন হবে। তারপর কোনো শোষণ ছাড়াই আমি অনেক দূর পর্যন্ত এই সিগন্যালকে ট্রান্সপোর্ট করতে পারি। বর্তমান টেলিকমিউনিকেশন অপটিক্যাল ফাইবার বা আলোকবাহী তন্তুর উপরে নির্ভরশীল। তো আমরা এবারে দেখব এই আলোকবাহী তন্তুর সুবিধা কী অসুবিধা কী। ঠিক আছে, আলোকবাহী তন্তুর এক নম্বর সুবিধা হচ্ছে নির্মাণে খরচ খুবই কম। ঠিক আছে, দুই নম্বর মানে সুবিধা হচ্ছে এর মাধ্যমে সংকেত পাঠাতে শুধু একটাই কন্ডিশন, যে এখানে সিগন্যাল পাঠাবে সেই সিগন্যালগুলো এখানে যেন অভ্যন্তরীণ পুনঃ প্রতিফলিত হয়, তাহলে সেক্ষেত্রে শোষণ হবেই না, ফলে আমি বহু দূর পর্যন্ত কোনো পাওয়ার ব্যাকআপ ছাড়াই সিগন্যালকে কিন্তু পাঠাতে পারবো। মানে কোয়াক্সেল কেবিলে কী হয়, কিছু দূর যাওয়ার পর পাওয়ার লস হয়, সেখানে ট্রান্সফর্মার লাগাতে হয়, অ্যাম্প্লিফায়ার লাগাতে হয়, যে সিগন্যালগুলোকে আবার উপযুক্ত পরিমাণে বাড়াতে হয় এবং ওখানে পাওয়ার লস হয়, কিন্তু এখানে সেই ব্যাপারটা নেই, তাহলে সিগন্যাল পাঠানোতে খরচাটা আমাদের খুব কম হলো। তাহলে দুটো সুবিধা আমি বললাম, এক নম্বর সুবিধা হলো, দুই নম্বর সুবিধা হলো, তিন নম্বর সুবিধা কী, একটা আলোকবাহী তন্তুতে আমি অনেকগুলো সিগন্যাল কিন্তু পাঠাতে পারি। কীভাবে? শুধু খালি আমাদেরকে সংকট কোণ থেকে বেশি কোণে পাঠাতে হবে, তাই তো? তাহলে আমি ধরো কতগুলো এখানে ডিসপেন্সার রাখলাম, সিগন্যাল ডিসপেন্সার, যারা পার্টিকুলার বিভিন্ন অ্যাঙ্গেলে সিগন্যালগুলোকে ছাড়ছে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই আপতন কোণের মানটা সংকট কোণের মান থেকে বেশি এবং আপতন কোণের মান প্রত্যেক ক্ষেত্রে আলাদা। তাহলে ওই পারে যখন রিসিভ করছে তখন রিসিভিং এন্ডে এইখানে যে কোণে সিগন্যালকে থ্রো করা হয়েছে সেইভাবে এখানে অ্যাডজাস্ট করে রিসেপ্টারগুলোকে রাখা হবে, তাহলে সে নিয়ে যে যার কোণে যে যার সিগন্যালগুলোকে নেবে, ফলে একটা আলোকবাহী তন্তুতে আমি প্রচুর পরিমাণে সিগন্যাল কিন্তু পাঠাতে পারি। ঠিক আমাকে রিসিভার এবং মানে ট্রান্সমিটার দুটোকে সেই মতো সাজালে কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে একটা আলোকবাহী তন্তুতে আমরা প্রচুর পরিমাণে সিগন্যাল পাঠাতে পারি, এটাও সবথেকে বড় একটা সুবিধার মধ্যে উল্লেখযোগ্য। ঠিক আছে, তো আলোকবাহী তন্তু তো কতগুলো সুবিধা আমরা বললাম, এর অসুবিধাও নিশ্চয়ই কিছু আছে। প্রথম অসুবিধা হচ্ছে ফ্র্যাজাইল, সহজেই ছিঁড়ে ফেটে ভেঙে যেতে পারে, ভেঙে যাও অ্যাকচুয়ালি ফাইবার এগুলো, তা সত্ত্বেও এগুলো স্ক্র্যাচ আসতে পারে, তাহলে আমাদের টেকনোলজি দরকার যাতে এগুলো স্ক্র্যাচ রেজিস্ট্যান্স হয়। ঠিক আছে, তাহলে মেয়ের মধ্যে দিয়ে সিগন্যাল যদি পাঠাই কোথাও যদি আবার এয়ার বাবল থেকে যায় তাহলে সেখানে পূর্ণ প্রতিফলনের কন্ডিশনটা অন্যরকম হয়ে যেতে পারে, সিগন্যাল লস হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এগুলো অসুবিধা। দুই তিন নম্বর, এগুলো যখন আমি এর মধ্যে দিয়ে সিগন্যাল পাঠাচ্ছি, সিগন্যাল পাঠানোর সময় কোনো এক জায়গায় হঠাৎ করে বেন্ড হয়ে গেল, ঠিক আছে, বেন্ড হওয়ার পরে ভাঁজের সৃষ্টি হয়, সে ভাঁজে আলো মানে বা সিগন্যালের শোষণ হয়, তো এই সমস্ত অসুবিধা। তাছাড়া এই যে কোর এবং ক্ল্যাডিংগুলোকে এইভাবে ইন্ডাস্ট্রিয়ালি তৈরি করা, ইনিশিয়ালি এটা একটা বড় ইনভেস্টমেন্টের ব্যাপার, যেখানে আমাদের মানে প্রোডাকশানগুলো অসুবিধা হতো, এখন ওগুলো ওভারকাম হয়ে গেছে, এখন কোনো প্রবলেম নেই। এখন প্রবলেম নেই বলে তো এটা ওয়াইড অ্যাডাপ্টেড হয়ে গেছে, সবাই এটাকে অ্যাডাপ্ট করছে, তাই না? কিছু তো অসুবিধা এমনিতেও থাকবে, সুবিধা অসুবিধা নিয়ে জীবন, তো এইগুলো হলো মোটামুটিভাবে অসুবিধা। তাহলে অসুবিধা খুব একটা বেশি নেই, তবে সুবিধাটাই সবথেকে বেশি। এবারে আলোকবাহী তন্তুর দু একটা ব্যবহারের কথা বলা যাক। কোলোনোস্কোপি, এন্ডোস্কোপি, চিকিৎসাশাস্ত্রে এগুলো নাম শুনেছো কি? এগুলোর ক্ষেত্রে ধরো পাকস্থলীতে তোমার কোথাও ইনফেকশান হয়েছে, সেটা দেখার জন্য একটা আলোকবাহী তন্তুর মাধ্যমে মানে লাইট পাঠিয়ে পাকস্থলীকে আলোকিত করা হয় এবং একটা ক্যামেরার সাহায্যে সেগুলোকে ফটো নেওয়া হয়। তো আমি টর্চ মেরে তো এত বড় বাঁকা রাস্তা দিয়ে পাঠাতে পারবো না, বা কোলনের মধ্যে দিয়ে পাঠাবে তখনও সেটা পসিবল হবে না। তো এইগুলোর ক্ষেত্রে আলোকবাহী তন্তু ব্যবহার করা হয়, মানে চিকিৎসাশাস্ত্রে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া ক্যান্সারে ধরো কোনো একটা পার্টিকুলার অর্গানকে হাই মানে অত্যন্ত উচ্চ শক্তিসম্পন্ন লেজার পাঠিয়ে সেটাকে পোড়াবে, সেটা পাঠানোর জন্য যদি আমরা আলোকবাহী তন্তু ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে অভ্যন্তরীণ পুনঃ প্রতিফলন হবে, ফলে তন্তু গরম হবে না, কিন্তু যেখানে আলোটা বেরোবে সেই টার্গেট এরিয়াটা খুব গরম করে ফেলবে। কিন্তু যদি অন্য কোনো মেথড ব্যবহার করা হতো তাহলে সেক্ষেত্রে ওই মেথড গরম হতো এবং শরীরে বিভিন্ন জায়গাকে পুড়িয়ে ফেলতে পারতো, তার ফলে চিকিৎসাশাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া টেলিকমিউনিকেশানে আলোকবাহী তন্ত্রের মাধ্যমে সিগন্যাল প্রচুর পরিমাণে সিগন্যাল এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো সম্ভব হয়। এর আগে আলোকবাহী তন্তু ছাড়া কী ব্যবহার করা হতো? কোএক্সিয়াল কেবেল, যাতে তামার তার ব্যবহার করা হতো। তো তামার তারের তুলনায় আলোকবাহী তন্তু ব্যবহারের কী সুবিধা? তাহলে আলোকবাহী তন্তুর সুবিধা এবং অসুবিধা আলোচনার সময় তোমরা সেগুলো জানতে পেরেছো অলরেডি, যে আলোকবাহী তন্তু আলো, আলো কত স্পিডে যায়? সবথেকে বেশি স্পিডে, সিগন্যাল ট্রান্সপোর্টেশনের সবথেকে বেশি স্পিড হলো আলো।
তাহলে কোএক্সিয়াল কেবিলের তুলনায় আলোকবাহী তন্তুতে সিগন্যাল আরও ফাস্ট যায়, ঠিক আছে? এক নম্বর। দুই নম্বর, কোএক্সিয়াল কেবিলে সিগন্যাল পাঠানোর সময় জুল লস হয়, যার ফলে কোএক্সিয়াল কেবিল গরম হতে পারে, তার ফলে একটা নির্দিষ্ট লিমিটেড অ্যামাউন্ট অফ সিগন্যাল ওর মধ্যে দিয়ে পাঠানো যায়। আলোকবাহী তন্তুতে খালি অ্যাঙ্গেল পাল্টাও আর সিগন্যাল পাঠাও। আলোকবাহী তন্ত্রের মানে ট্রান্সপোর্টেশন ক্ষমতা নর্মাল কোএক্সিয়াল কেবিলের তুলনায় 1000 গুণ বেশি। এগুলো তো অবশ্যই সুবিধা। তো আলোকবাহী তন্তুতে এই যে দেখতে পাচ্ছ যে আলোগুলো বিভিন্ন কোণে আপতিত হলে আলোগুলো অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলনের মাধ্যমে কী হচ্ছে, অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে। তো আমরা এবারে দেখব সর্বোচ্চ কত কোণে আপতিত হলে এক্ষেত্রে ওই অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলনের ঘটনাটা কার্যকরী হবে। এই কোণটাকে আমরা বলবো গ্রহণযোগ্য কোণ। তো আমি এখানে আরেকবার পিকচারটা আছি, ধরো এটা হলো আলোকবাহী তন্তুর কোর, তার বাইরে যে ক্ল্যাডিং সেটা আমি এখানে দেখাচ্ছি, ঠিক আছে? তো আলোকবাহী তন্তুর এটা হলো অ্যাক্সিস, একটা আলো এখানে এসে পড়লো, এটা অভিলম্বের কাজ করবে। আলো যদি এইদিকে প্রতিফলিত হতো যাচ্ছিল গতিপথ ওই দিকে, তো অভিলম্বের দিকে বেঁকে যাও, এদিকে চলে এলো। আমাদের উদ্দেশ্য হলো এখানে যেন অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলনের শর্ত কার্যকরী হয়। তো ধরো এখানে আমি একটা লম্ব টানলাম, তাহলে সেক্ষেত্রে আমাদের পারপাস হলো এখানে যে কোণে আপতিত হলো সেই কোণটা যেন মিনিমাম সংকট কোণ হয়। দেখো এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে, এই ট্রায়াঙ্গেলটিকে একটা সমগুণী ট্রায়াঙ্গেল, এই সমগুণী ত্রিভুজের এই কোণ এবং এই কোণের মান যোগ করলে কত হবে, 90 ডিগ্রি হবে, কারণ বাকি কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে সেই হিসেবে যদি এই কোণটা বেশি হয় তাহলে এই কোণটা কী হবে, কম হবে। তাহলে আমাদের পারপাস হচ্ছে এই কোণটাকে যত সম্ভব কম করা, কারণ এই কোণটা যদি কম হয় তবেই এটা সংকট কোণের থেকে বেশি কোণে আপাতিত হওয়ার চান্স আছে। তো যে মুহূর্তে এখানে সংকট কোণে আপতিত হলো বা এই কোণটা হলো থিটাসি, ওই মোমেন্টে এই কোণটাকে আমি বললাম কি ফাই, এবং এখানে যে আপাতন কোণে ওই মোমেন্টে আপাতিত হয়েছে সেটাকে আমি বললাম কি থিটা জিরো। তাহলে সেক্ষেত্রে গ্রহণযোগ্য কোণ বলবো থিটা জিরো, মানে বাইরে মাধ্যম থেকে অপটিক্যাল ফাইবারে বা আলোকবাহী তন্তুতে আলোর যে আপাতন কোণের জন্য এই কোণ মানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত সাধিত হয়, বা এই কোর থেকে ক্ল্যাডিংয়ে, কোর থেকে ক্ল্যাডিংয়ে আপাতন কোণের মান সংকট কোণের মানের সঙ্গে সমান হয়, সেই কোণকে আমরা কি বলবো গ্রহণযোগ্য কোণ। আর নিউমেরিক্যাল অ্যাপারচার বলে একটা কথা আছে, সেই অ্যাপারচারের মান সাইন থিটা সি, এটাকে এন এ দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? নিউমেরিক্যাল সরি সাইন থিটা জিরো, কারণ নিউমেরিক্যাল গ্রহণযোগ্য কোণ যদি এটা হয় তাহলে সেক্ষেত্রে নিউমেরিক্যাল অ্যাপারচার হবে সাইন থিটা জিরো। আমাদের পারপাস হলো সাইন থিটা জিরো মানটা কত সেটা বের করে দেখা, ঠিক আছে? ক্যালকুলেশনটা আমি করছি, দেখো এই পয়েন্টটাতে, এই পয়েন্টটাকে বললাম এ, এই পয়েন্টে প্রতিসরণের জন্য বাইরের প্রতিসরণকটা আমরা কি বলেছি মিউ জিরো, আর কোরের বলেছি মিউ ওয়ান, আর ক্ল্যাডিংয়ের বলেছি কত মিউ টু। তাহলে হিসেব মতো এখানে মিউ জিরো ইন্টু সাইন থিটা জিরো, মিউ জিরো ইন্টু সাইন থিটা জিরো, কারণ এটা হচ্ছে স্নেলের সাধারণ সূত্র ইউজ করছি, সমান আমরা কি বলবো মিউ ওয়ান কোরের ভেতরে ইন্টু সাইন, এখানে কত অ্যাঙ্গেলে পড়েছে ফাই। আর একটু আগে দেখলাম এই ট্রায়াঙ্গেলে যে ফাই প্লাস থিটা সি মানে কত 90 ডিগ্রি, তাহলে ফাই মানে কত 90 ডিগ্রি মাইনাস থিটা সি। তাহলে এটাকে বসাও, মিউ ওয়ান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সি, তাহলে এটা পেলে মিউ ওয়ান কস থিটা সি, ঠিক আছে? তাহলে সাইন থিটা জিরো মানে কত, সাইন থিটা জিরো মানে পেলাম মিউ ওয়ান বাই মিউ জিরো কস থিটা সি, একটা ইকুয়েশন এখানে আমরা পেলাম। চলো এবার আর একটা কাজ করা যাক, এই পয়েন্টে বললাম বি, পয়েন্ট বিতে যদি এটা থিটা সি হয় তাহলে এইদিকে যে আলোটা যাবে সেই আলো প্রতিসরণ কোণ কত হবে, এটা হবে 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি ওখানে স্নেলের সাধারণ সূত্র যদি লাগাই তাহলে ভেতরে হচ্ছে কি মিউ ওয়ান সাইন থিটা সি সমান কী হচ্ছে মিউ টু ইন্টু সাইন 90 ডিগ্রি।
না সাইন 90 মানে 1 তাহলে এটা सिंपली হলো মিউ 2 তাহলে সাইন থিটা সি মানে পাচ্ছি সাইন থিটা সি সমান পাচ্ছি মিউ 2 বাই মিউ 1 সাইন থিটা সি সমান যদি মিউ 2 বাই মিউ 1 হয় তাহলে cos থিটা সি মানে কত হবে কারণ এখানে আমাদের cos থিটা সিটা দরকার তো cos থিটা সি সমান হবে এটা লম্ব বাই অতিভুজ যদি হয় তাহলে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি মানে কি হবে √ অফ মিউ 1 স্কয়ার माइनस म्यू टू स्क्वायर बाय म्यू वन तो ए इक्वेशन टका मैं दिलाऊं दूसरा नंबर इक्वेशन तो एक एवं दूसरे के पास ची कैलकुलेट करे जे एक कोमा दूसरे के पाई जे साइन थीटा जीरो बाय न्यूमेरिकल एपर्चर इज इक्वल टू साइन थीटा जीरो इक्वल टू म्यू वन बाय म्यू जीरो इनटू कॉस थीटा सिर्फ वैल्यू को तो रूट ओवर ऑफ mu1 square minus mu2 square by mu1 mu1 কেটে গেল তাহলে এটা আমরা পাচ্ছি √ ওভার অফ mu1 square minus mu2 square by mu0 তাহলে এই নিউমেরিক্যাল অ্যাপারচার n এর মান কত সেটা আমরা ক্যালকুলেট করে তোমাদেরকে দেখালাম এটা মাঝে মাঝে পরীক্ষায় পড়ে তোমরা এই ক্যালকুলেশনটা দেখবে খুব সহজ ক্যালকুলেশন খালি দুটো এখানের প্রতিসরণের সূত্র আর এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা সংকট কোণের ক্ষেত্রে যে শর্ত সাধিত হয় দুটোকে ইউজ করলাম কি ইউজ করেছি আমি মুখে বলে দিয়েছি তোমরা লিখে নেবে এটা হলো কি স্নেলের সাধারণ সূত্রে কোথায় মুখে বলে দিয়েছি এ বিন্দুতে ঠিক একইভাবে এখানে আমরা কি বলবো বি বিন্দুতে এই পয়েন্টের নাম দিয়েছি বি বিন্দুতে স্নেলের সাধারণ সূত্র এটা থেকে পাচ্ছি ঠিক আছে তাহলে বোঝা গেল আলোর প্রতিসরণ সমতলের ক্ষেত্রে আমাদের আলোচনা মোটামুটি এতটুকুই যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিও আমরা যতদূর সম্ভব পারবো চেষ্টা করব হেল্প করার তোমাদের ভিডিওটা দেখার জন্য